নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমাদের দেশে কয়েকদিন পরে পরেই শোনা যায় যে যুবক যুবতীরা, ছাত্রছাত্রীরা তাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছেড়ে বা বাড়িঘর ছেড়ে মা বাবাকে না জানিয়ে হিজরতে বেরিয়েছে, এবং এর পরে যেটা আসে যে সেটা অত্যন্ত ভয়ঙ্কর একটা চিত্র ফুটে আসে, যে তারা নাকি বিভিন্ন জায়গায় জঙ্গি প্রশিক্ষণে লিপ্ত থেকেছে এবং পরে র‍্যাবের হাতে ধরা পড়ে। এই সমস্ত কথা শুনে গর্বে বুকটা ভরে যায় যে বাংলাদেশে বিশ্বাসের ভাইরাসটা খুব ছড়াচ্ছে এবং ঝাঁকিয়ে বসেছে। অনেকেই খুব গর্বিত এবং এই জন্য বিভিন্ন প্রশিক্ষণের প্রশিক্ষণ শিবিরেরও ব্যবস্থা আছে, তারা রিক্রুট করে কোমলমতি ছাত্রছাত্রীদেরকে, যুবক যুবতীদেরকে। আমরা বেশ কিছুদিন আগে শুনেছিলাম যে সিলেট থেকে, কুমিল্লা থেকে প্রায় 57 জন এরকম ছাত্রছাত্রী হিজরতে বেরিয়ে গিয়ে তারপরে সেই চট্টগ্রামের দুর্গম পাহাড়ে প্রশিক্ষণ নিয়েছে, জঙ্গি প্রশিক্ষণ। একইভাবে আমরা জানি যে এই 2015-16 ঘটনা, এই বাংলাদেশের বেশ কয়েকটি উচ্চবিত্ত পরিবারের সন্তান, তারাও কিন্তু বাড়ি ছেড়ে হিজরতে বেরিয়েছিল, এবং সেই হিজরত থেকে সেই জাতি যেটা পেল সেটা আপনারা জানেন, হোলি আর্টিসান ঘটনা 1 জুলাই 2016 সাল। সেখানে 29 জন বিদেশি মানুষকে তারা সেই হোলি আর্টিসান বেকারিতে, গুলশানের হোলি আর্টিসান বেকারিতে তারা হত্যা করেছিল, এবং এই তার মধ্যে 29 জনের মধ্যে 7 জন জাপানিজ ইঞ্জিনিয়ার ছিল, যারা নাকি ঢাকার মেট্রো রেলের কাজ করার জন্য এসেছিল এবং সেই ঘটনায় তারা নিহত হয়েছে। সুতরাং এই হিজরতের পরে, এই যে গত কয়েকদিন আগে একটি নতুন হিজরতীয় কাহিনী আমরা দেখেছি, সেইখানে 9 জন তরুণ তরুণীকে খুঁজে পাওয়া গেছে বা তারা ফিরে এসেছে, যেই কারণ যেইভাবেই হোক, বা র‍্যাব তাদেরকে ধরেছে এবং তারা বলেছে যে তাদেরকে এই ফেসবুকের মাধ্যমে ব্রেইন ওয়াশ করে উগ্রবাদী চিন্তায় উদ্বুদ্ধ করা হয় এবং তাদের ভুল বুঝতে পেরে তারা ফিরে এসেছে। প্রশ্ন হলো যে এই যে এই মানুষগুলি যখন হিজরতে যায়, তথাকথিত হিজরতের নামে জঙ্গি প্রশিক্ষণ নেয়, তখন তাদের মা বাবারা তারা কি ব্যাপারটি পুলিশকে জানায় না, এবং ধরা পড়ার পরে এই জিনিসগুলি বেরিয়ে আসে, বা যখন বোঝা যায় যে র‍্যাব তাদের বাড়িতে গিয়েছে এই সমস্ত ছেলে মেয়েদেরকে খুঁজতে, তখন তারা বলে যে ছেলে বা মেয়ে পালিয়ে গেছে। তো সর্বশেষ যেই 9 জন তরুণ তরুণী ফিরে এসেছে বা র‍্যাব তাদের হেফাজতে নিয়েছে, তাদেরকে র‍্যাব সদর দপ্তরে আবার সম্বর্ধনাও দেওয়া হয়েছে, একদম মানে নানানভাবে তাদেরকে সম্বর্ধিত করে তাদেরকে গ্রহণ করেছে। সেই মানুষগুলি হলো আবু বকর সিদ্দিক, ফয়সাল হোসেন, ফারুক হোসেন, আলিফ খান, মুফলি আক্তার, তাসকিয়া তাবাসসুম, জানাতুল ফেরদৌস, রুনা আক্তার ও কানিস ফাতিমা, এই 9 জন। আচ্ছা, এই 9 জনকে তারা র‍্যাব ঘটা করে আনন্দ উৎসবের মাধ্যমে, যেমন বিশাল কীর্তি করে তারা সমাজে ফিরে এসেছে, দেশকে ধন্য করেছে এবং এদেরকে আবার সমাজের কাছে ফিরিয়ে দিচ্ছে, কিন্তু প্রশ্ন হলো এই মানুষগুলি কি সমাজে বসবাসের যোগ্য? এই যে তাদেরকে ব্রেইন ওয়াশ করা হয়েছে বলছে এবং তারা হিজরতে গিয়েছে, ভুল বুঝতে পেরে তারা ফিরে এসেছে, আপনাদের কি মনে হয় যে তারা আদৌ তাদের ভুল বুঝতে পেরেছে? তারা সময় পেলে ইসলাম, তারা ইসলাম কি জিনিস সেটা বুঝে গেছে, সুতরাং ইসলামের প্রয়োজনে তারা কিন্তু তাদের জীবন, যৌবন, পরিবার সমর্পণ করতে একটু দ্বিধা করবে না।
সুতরাং এই যে বলা হচ্ছে যে তারা উগ্রবাদে উদ্বুদ্ধ, উগ্রবাদ কোনটা আর কি বলে মানে মেইন স্ট্রিম মূলস্রোত কোনটা এইটাই তো বোঝা যায় না। একদল বলছে যে এইটা প্রকৃত ইসলাম, আরেক দল বলছে যে না এইটা বিকৃত ইসলাম। আপনি যদি সাধারণভাবে জীবনযাপন করেন, আমরা প্রকাশ্যেই শুনি মোল্লারা অনেক মুসল্লিরা বলে যে না এই ইসলাম এইভাবে বলে নাই, ইসলাম বলেছে এইভাবে। তো ইসলামিক কায়দা মতো চললে বাংলাদেশের কতজন ইসলামিক? আবার এই যারা নাকি ইসলামিক কায়দা মতো চলে না বা মূলস্রোতে সমাজের মূলস্রোতে যাদের বিচরণ, তারা বলছে যে যারা নাকি কট্টর ইসলামিক, যেটা ইসলাম সরাসরি যেটা বলে দিয়েছে সেগুলি ফলো করলে নাকি ওটাও নাকি বিকৃত ইসলাম। তাহলে এই যে প্রকৃত এবং বিকৃত ইসলামের মধ্যে যেই টানাপোড়ন চলছে, দ্বন্দ্ব চলছে, সেইটারই তো এখনও সুরাহা হয়নি। সুতরাং কোনটা মূল স্রোত আর কোনটা উগ্রবাদ সেটা কিন্তু আমাদের জানা হয়নি। তো আমরা জানতে পেরেছি যে এই যে নয়জন তরুণ তরুণী সর্বশেষ যাদেরকে ফিরিয়ে আনা হয়েছে এবং ঘটা করে জাতির কাছে উপস্থাপন করা হয়েছে, বরণ করে নেওয়া হয়েছে, তাদের মধ্যে একজন বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে, এবং সেই চেয়ারম্যান ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সেই অনুষ্ঠানে তিনি বলেছেন যে তার ছেলে মুঠোফোনে বিভিন্ন ম্যাগা সিরিয়াল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভুল পথে পা বাড়িয়েছেন। তাই সন্তানেরা মুঠোফোনে কী করছেন সেটা যেন অভিভাবকরা খেয়াল রাখেন। আচ্ছা, ম্যাগা সিরিয়াল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যেই লোক হিজরতে চলে যায়, পরিবার পরিজন ছেড়ে চলে যায়, সেই লোক ম্যাগা সিরিয়াল দেখে এই পথে পা বাড়িয়েছে, এটা কি বিশ্বাসযোগ্য? মানে এগুলিও কিন্তু উদুর পিণ্ডি বুধুরগারে চাপানোর একটা চেষ্টা। আর এই যে যিনি চেয়ারম্যান জনগণের খেদমত করে বেড়ান, তিনি তার সন্তান কি করছেন বা তার সাঙ্গপাঙ্গরা তাকে কখনোই বলেনি সন্তান কি করছে, এই ধরনের বক্তব্য কি ধোপে টিকে? দর্শক, বাংলাদেশে কিন্তু প্রায় প্রতিটি পরিবারই যাদের তিন চারটা ছেলে মেয়ে আছে, তারা কিন্তু এই মুসলমান পরিবারের মধ্যে এখন একটা ট্রেন্ড লক্ষ্য করা যায় যে তারা একজনকে মাদ্রাসা পাঠাবে, মাদ্রাসায় পাঠিয়ে তাকে মৌলবি, ইমাম, ওয়ারেবার, খতিব, মুয়াজ্জিন এগুলি বানাবে, যাতে তাদের মানে এই কালেও যাতে তারা তাদের রাস্তাঘাট পরিষ্কার থাকে এবং পরকালের রাস্তাঘাটও যাতে পরিষ্কার থাকে। এই হলো আমাদের দেশের অবস্থা, এবং এই প্রবণতা যে আজকে এই পর্যায়ে এই থেমে থাকবে সেটা কিন্তু নয়। এই প্রবণতাটা দিন দিন কিন্তু বেড়েই চলছে এবং চলবে, এবং সেইটাকে দমন করার জন্য যে কালচারাল একটা শিফট, কালচারাল যে প্যারাডাইম শিফট দরকার, সেই ধরনের কোনো আমরা ই দেখি না, প্রচেষ্টা সরকার থেকে দেখছি না বা অন্যান্য যেগুলি প্রাইভেট সেক্টর থেকে আমরা দেখতেছি না, বরং আমাদের দেশে যেই সেকুলার যেই ইনস্টিটিউটগুলি আছে সেগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে দিন দিন। আপনারা দেখেন যে আপনি তাদের ধর্মীয় উৎসবের সময় যদি আমাদের কোনো এই জাতীয় উৎসব, বাঙালি ঐতিহ্যের উৎসব থাকে, যেমন এই গেল বছর রমজানের সময় ছিল পহেলা বৈশাখ, পহেলা বৈশাখকে কিন্তু কাটছাট করতে হয়েছে, দুপুরের মধ্যে পহেলা বৈশাখ শেষ। কোন জিনিসটা বড়, আপনার ধর্ম বড় নাকি আপনার জাতিসত্তা বড়, আপনার কালচার বড় নাকি আপনার ধর্ম বড়? যখন এই ডিবেটগুলিতে আপনি সবসময় ধর্মকে উপরে তুলবেন, তাহলে সেই ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় মৌলবাদ তো সৃষ্টি হবেই, এইটাই স্বাভাবিক। এবং এবং সবাই ওই পরপারের টিকিট নিয়ে ব্যস্ত, এবং যখন টিকিট নিয়ে ব্যস্ত থাকবেন তখন এইখানে কি হবে না হবে সেইগুলি সামাল দেওয়ার ক্ষমতা তো আপনাদের থাকবে না। আপনি কুয়ায় বিষ ডালবেন আর ভাববেন যে অমৃত খাবেন সেইখান থেকে, সেটা তো হয় না। এটা সবে শুরু। আমি বারবার বলছি, বাংলাদেশ আফগানিস্তানের পথে মানে অনবরত ধাবিত হচ্ছে, এবং সেই প্রক্রিয়াটা প্রতিদিনই
গতিপ্রাপ্ত হচ্ছে। ভালো থাকবেন, নমস্কার।